পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন করে সাড়া ফেলেছেন কিশোরগঞ্জের ভৈরবের যুবক ইউসুফ আহমেদ। খরচ বাদে প্রতি মাসে তার আয় হচ্ছে অর্ধ লক্ষ টাকারও বেশি। দেশের জ্বালানি সংকট মেটাতে এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। বড় পরিসরে উৎপাদনের ব্যবস্থা করতে সহায়তার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভৈরব প্রতিনিধি জামাল আহমেদের তথ্যে ডেস্ক রিপোর্ট। পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদনে 2018 সালে থাইল্যান্ডের সেপকো কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন ইউসুফ আহমেদ। পরে প্রশিক্ষণ নিয়ে তাদের সহায়তায় ওই বছরই পুলতাকান্দা এলাকায় পরীক্ষামূলকভাবে কারখানা গড়ে তোলেন। পরের বছর মান পরীক্ষার পর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ছাড়পত্র দিলে 2020 সাল থেকে কারখানাটিতে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন শুরু হয়। এখানে তেল বালু, এই কারণে আমরা এখান থেকে তেল ভরি, আমরা এখান থেকে অনেক সাশ্রয়ী রেটে নিতে পারি। পলিথিন থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন জ্বালানি সংকট নিরসনে ভূমিকা রাখার পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, পাশাপাশি আমাদের বর্জ্য নিষ্কাশন থেকে আমরা মুক্ত হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার আকুল আবেদন থাকবে এই ধরনের ফ্যাক্টরিগুলো যাতে তাদেরকে সহায়তা করে উৎপাদন ও বাজারজাত নিশ্চিতে সরকারের সহায়তা চেয়েছেন উদ্যোক্তা ইউসুফ। সরকারিভাবে আশা করি যদি আমরা এই সহযোগিতাগুলি পাই, তাহলে হয়তো আমরা আমাদের জ্বালানি তেলের যে আমদানি নির্ভরতা আছে সেটাকে অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারবো। তার দাবিতে সায় জানালেন এই ব্যবসায়ী নেতা। পরিবেশের তো বিঘ্নতি না ঘটে, সরকার যদি এ সমস্ত ব্যবসায়ীদেরকে উৎসাহিত করে যে ঘাটতি আছে, ঘাটতি অচিরেই এ ধরনের বড় বড় ফ্যাক্টরি যারা বড় ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে এটা সমাধান করা দিতে পারে। এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরীক্ষা নিরীক্ষার পরে যদি এটি অবশ্যই পরিবেশ বান্ধব হয় এবং যে উপজাত সৃষ্টি হয় সেটাকে যদি সঠিকভাবে ডিসপোজাল করা যায়, তাহলে অবশ্যই সরকার থেকে বৃহৎ পরিসরে তাদেরকে মানে বিভিন্ন বিষয়ে হেল্প করা হবে। 120 কেজি পলিথিন থেকে দৈনিক 50 থেকে 60 লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন হচ্ছে। খরচ বাদে প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা আয় করছেন ইউসুফ। তানজিদ ভুইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।